জীবনে কিন্তু কোথাও কখনো কেউ আপনার জন্য ফুলের বিছানা পেতে রাখবে না, কেউ কখনো রাখে না। কিন্তু আপনি যদি আজকে কাঠের বিছানায় ঘুমানোর অভ্যাস করে ফেলেন, প্রস্তুতি নিয়ে রাখেন, তাহলে যখন আপনি সেই কাটার বিছানায় ঘুমাবেন সেটা কেউ আপনার ফুলের বিছানা মনে হবে। আচ্ছা জননি, আচ্ছা তুমি তো কোনো কথা বলতেছো না, তোমার কি কোনো কথা নাই নাকি? আঙ্কেল, আমি কোনোভাবে বিয়েটা করতে চাচ্ছি না, কিন্তু আপু তোকে কোনোভাবেই সামলানো যাচ্ছে না। তুমি তো জানো যে আমি তোমারে ভালোবাসি, হ্যাঁ, কিন্তু তুমি যে কাজটা করছো এর জন্যে তোমার প্রতি আমার সম্মান দ্বিগুণ হয়ে গেছে। তোমার স্যালুট বাবু ভাই, কাজটা কি আপনারা ঠিক করলেন? যা করছি ভালো করছি। ভালো করেছো মানে? ভালোই করছি। কি ভালো করেছো? ভাবি আপনি কি কাজটা ঠিক করতে যেতেছিলেন? বেঠিকটা কি করছিলাম আমি? ভাবি সবই তো বেসিক চলতেছিল। এই যে আমার ভাই সোহেল, এটা ভালো ছেলে, পরিবার, টাকা পয়সা সব দিক দিয়ে ঠিক আছে, কিন্তু সুমার সাথে তো ওর মেলে না। আপনার বোন এখনও শার্ট পরে, প্যান্ট পরে, টি শার্ট পরে, আর আপনি তারে কই নিয়ে আসছেন এই বাড়িতে? ও, আপনারা এটা বুঝতেছেন, আমি কিন্তু এটা বুঝতেছি না। আমি কি বুঝতেছি জানেন? আমি বুঝতেছি যে অল্প চাইলেই মিলিয়ে নেওয়া যায়। আপনি যদি একটু কোনো কিছু মেনে নেন তাহলে অনেক কিছু সহজ হয়ে যায়, জীবনে অনেক সুন্দরভাবে বাঁচা যায়, জীবনটাকে সহজ করা যায়। জীবনে কিন্তু কোথাও কখনো কেউ আপনার জন্য ফুলের বিছানা পেতে রাখবে না, কেউ কখনো রাখে না। কিন্তু আপনি যদি আজকে কাঠের বিছানায় ঘুমানোর অভ্যাস করে ফেলেন, প্রস্তুতি নিয়ে রাখেন, তাহলে যখন আপনি সেই কাটার বিছানায় ঘুমাবেন সেটা কেউ আপনার ফুলের বিছানা মনে হবে। আপনারা কি আমাকে দেখে বোঝেন না? এই যে আমি আর আপনাদের ভাই সোলেমান, আমরা কীভাবে একসাথে থাকি আপনারা বোঝেন না? মামি, ছোটো মেয়েটা বড় কথা কই, আপনাকে দুজনের মধ্যে এত অমিল দেখাই না, আপনার মধ্যে মিলে না। তুমি কিছুই জানো না রিশাদ, তুমি খালি আমার বাইরেরটা দেখো, আমার বাইরেরটা দেখে আমাকে এভাবে জাজ করতে এসো না। রঞ্জু ভাই, আপনি একটু আপনার বোনের জায়গায় আমাকে বসিয়ে দেখেন। আপনারা শুধু সবাই আমার বাইরের এই খটখটে একটা রূপ দেখেন, আমার মিসবিহেভ, আমার রাগ, আমার জিদ দেখেন, আমার ভেতরটা আপনারা কেউ দেখেন না। কারণ আমি আসলে আপনাদের কাউকে আমার ভেতরটা দেখাই না। আমি যে কোনো অবস্থায় নিজের অবস্থান খুঁজে বের করি, আমি সবসময় প্রস্তুত থাকি যে কোনো জায়গার ভালো জিনিসটাকে আদায় করে নেয়ার। একটা মফস্বল শহরে বড় হয়েছি তো ভাই, আমার মতো একটা মেয়ে মফস্বল শহরে বড় হওয়া কিন্তু খুব কঠিন একটা কাজ, যা তা ব্যাপার না। একটু মোটামুটি সুন্দর হলেই না অনেক কিছু ফেস করতে হয় যেটা আপনারা কল্পনাও করতে পারেন না। আমি সব কিছু ফেস করেছি, ফেস করে আমি অনেক স্ট্রং হয়েছি। এই সব কিছু নানা জটিলতা ফেস করার পরে আমি নিজেকে সেফ করতে শিখেছি, আর সেফ করে আজকে আমি এখানে। আর সেভ করতে গিয়ে আমি একটা জিনিস বুঝলাম, আমার চিন্তার পরিবর্তন হলো। আমি জানি যে বাইরে একটা মানুষের যেটুকু দেখা যায় সেটাই আসলে সব না, মানুষের ভেতরেরও আরেকটা আমি আছে, যেটা বাইরের আমি আর ভেতরের আমির মধ্যে পুরোটাই পার্থক্য, কোনো মিল নেই। আমি ভেবেছিলাম আমার বোন আসলে আমার মতো, ও আমার মতো করে সব কিছু ভাবে, ও হয়তো এখানেও ঠিক আমার মতো করে একটা অবস্থান গড়ে তুলবে, কিন্তু আসলে না, পারলাম না আমি আপনাদের জন্য। তাই বাবু ভাই, রিশাদ, তোমরা মাঝে মাঝে তোমাদের অপরাধটা নিয়ে একটু ভাবো, তোমরা কি করলা একটু ভাবো।